যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপের রহস্য মৃত্যুতে গ্রেপ্তার আরও দুই ছাত্র। সৌরভ চৌধুরীর পর গ্রেপ্তারের মনতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত, দুজনেই বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র। সৌরভকে জেরা করে উঠে আসে এই দুজনের নাম। যাদবপুর কাণ্ডে গ্রেপ্তার আরও দুই, ধৃত দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। ধৃতদের নাম মনতোষ ঘোষ ও দীপশেখর দত্ত, দুজনেই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। স্বপ্নদীপের রহস্য মৃত্যুতে গ্রেপ্তার যাদবপুরের আরও দুই ছাত্র। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা হোস্টেলের আবাসিক সৌরভ চৌধুরীকে জেরা করেই উঠে আসে দুই ছাত্রের নাম। শনিবার রাত ভোর জেরা করা হয় ওই দুই পড়ুয়াকে। কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার থানায় উপস্থিত ছিলেন। মনতোষ ঘোষ ও দীপশেখর দত্তদের জেরায় তিনিও অংশ নেন। রবিবার সকালে দুই পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রের খবর, ধৃত দীপশেখর বাঁকুড়ার বাসিন্দা, বয়স 19 বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। মনতোষ হুগলির আরামবাগের বাসিন্দা, বয়স 20, তিনি সমাজবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। হোস্টেলের 104 নম্বর ঘরে থাকেন তিনি। মনতোষের অতিথি হিসেবেই হোস্টেলে ছিলেন স্বপ্নদীপ। স্বপ্নদীপের বাবার অভিযোগে মনতোষের নামও রয়েছে, যদিও এফআইআরে তার নাম ছিল না। সৌরভকে জিজ্ঞাসাবাদ করে মনতোষ ও দীপশেখরের নাম জানতে পারে পুলিশ। তারপর তাদের থানায় ডেকে পাঠানো হয়। অভিযোগ, স্বপ্নদীপের উপর হোস্টেলে অত্যাচার করা হয়েছিল, তার সঙ্গে যুক্ত থাকতে পারে এই দুজনও। একজন এক্স স্টুডেন্ট আর দুজন স্টুডেন্টগুলোকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, তিনজন অ্যারেস্ট করা হয়েছে। একটা তদন্ত ইজ বিং সুপারভাইজ উইথ দি হাইয়েস্ট লেভেল অফ অফিসার্স উইথ গ্রেট ডিটেলস। খুব তাড়াতাড়ি এই ইনভেস্টিগেশনকে আমরা ভালো করে শেষ করে ফেলি। সূত্রের খবর, র্যাগিং এর সময় স্বপ্নদীপ সমকামী কিনা সেই প্রশ্ন করে পৌরসত্বের প্রমাণ দিতে বলা হয়। এই মানসিক চাপেই কি তিনি আত্মহত্যার পথ বেছে নেন, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি।